আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেখাভারতে ভালো আছি আজকে যেহেতু মহরমের দিন তো মহরমের সিংড়ি বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে তো আর এই যে বাহিরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ গরম আর বাহিরে প্রচুর রোদ উঠে গেছে আর ওইদিকে আমাদের ছোট্ট বেবিটা সকাল সকাল আসতে আমাদের বাসায় চলে এসেছে তো এর পাশে বারান্দা থেকে আমার সাথে কথা বলতে আজকে খুবই এক্সাইটেড তো মহরম সিং নিখাদে তো এটাই আমার সাথে ওই বারান্দা থেকে তো আমাদের বেবিটা আজকে খুবই হ্যাপি তো যাই হোক এই যে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি তো আজকের সকালের নাস্তায় ছিল মিষ্টি পরোটা আর হচ্ছে চা তো আমার হাজব্যান্ড আজকে পান্তা ভাত খাবে এই জন্য ওর জন্য পান্তা ভাত করা হয়েছিল আর এই যে আমি এখানে মিষ্টি পরাটা বানিয়ে নিয়েছি আমি আর আমার আম্মু খেয়েছি আর সাথে চা তো যাই হোক আমি আমার সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তো সকালে নাস্তা করা হয়ে গেছে তো দুপুরে আসলে রান্নাবান্না আজকে তেমন কিছু করা লাগবে না কারণ সব কিছুই করা আসছে তো আজকে এই যে এখানে পাতা দিয়ে একটা বড়া বানাবে তো এই যে চাল কুমড়া পাতা দিয়ে বড়া বানাচ্ছে আম্মু আর এই চাল কুমড়ার পাতার বড়াটা কিন্তু খেতে খুবই মজা হয় তো এই চাল কুমড়ার পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছে তো এখন এর মধ্যে ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছে আর এই ডালের মধ্যে দুই রকমের ডাল আছে একটা হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে খেসারির ডাল বেটে আগেই ফ্রিজের মধ্যে আমাদের সংরক্ষণ করা থাকে তো সেটাকেই বের করে নিয়েছিল এরপরের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ডারে হালকা একটু ব্ল্যান্ড করে নিয়েছিল আর সাথে হলুদ গুঁড়া আর ভাজা জিরা গুঁড়ো দিয়েছিল। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিল ডালটাকে তখন সেই ডালটাই পাতার মধ্যে লাগিয়ে দিচ্ছে আর এই পাতাটা অনেকটা পানের যে খিলি হয় তো ওরকম করেই ভাস করে নিয়েছে তা ভিডিও দেখে আসলে বুঝতে হবে এটা কীভাবে বানাচ্ছে তো এখন এর মধ্যে ডালের প্রলেপটা লাগিয়ে দিচ্ছে প্রলেপের মতো একটু মোটা করে লাগিয়ে দিচ্ছে তো অনেকে কিন্তু এই বড়টা অনেক রকমভাবেই বানায় তো অনেকেই দেখা যায় যে ডালটা কম দেয় তবে আমাদের কাছে ডাল কম হলে খেতে ভালো লাগে না তো এই জন্য এখানে উপরে যে প্রলেপটা দেয় তো এখানে ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেয় যেন পাতা না দেখা যায় এরকমভাবে কিন্তু প্রলেপটা দেয়া হয় তো এই যে এক পাশে দেওয়া হয়ে গেছে তো এখন আরেক পাশে ডালটা দিয়ে দিচ্ছে তা একদম সুন্দরভাবে ডালটা দিয়ে দিচ্ছে যেন পাতাটা খুলে না যায় তো ওরকমভাবে এই ডালটা পাতার গায়ে লাগাতে হবে তো যে পাতা যেখানে যেখান দিয়ে দেখা যাচ্ছে তো সেখানে সেখানে ডালের প্রলেপটা লাগিয়ে দিচ্ছে তো এই যেভাবে করে বড়াগুলো বানিয়ে নিয়েছি তো সব বড়া বানিয়ে নেওয়া যাবে না তাহলে আবার পানি ছেড়ে দেয় তো যে অল্প অল্প করে বানিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো এই যে আমি অল্প অল্প করেই বড়াগুলো ভেজে নিচ্ছি তো এই যে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে বড়াটাকে একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি তো এই যে একটা ভাজা হয়ে গেছে এখন এই দুইটাকে আরেকটু মচমচে করে তারপরে ভেজে তুলে নিব তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম লো হিটে আছে যদি বাড়ানো থাকে চুলা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এভাবে করে আমি বাকি বড়াগুলো ভেজে নিব তো তো এই যে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না সব শেষ হয়ে গেছে তো এখানে এই যে পাতার বড়াটা তো এই বড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এর সাথে যে মিষ্টি কুমড়োর ঝোল ছিল তো এই ঝোলটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে কতকালকে রান্না করা ছিল কাজলি মাছ আলু দিয়ে তো এটা গতকাল খাওয়ার পরে যতটুকু ছিল তো ততটুকুই আজকে খাবো আর এই যেখানে ডা পাতলা ডাল ছিল তা আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা ছিল আর এই যে এখানে কিন্তু মহরমের সিনি রান্নার কাজ এখনও চলতেছে আর এই দায়িত্বটা পালন করা আমাদের বাড়ির যে কেয়ারটেকার তো তারা কয়েকজন মিলে এই দায়িত্বটা নেয় তো তারাই সব বাসা থেকে চাঁদা তুলে নেয় তুলে তারপরে এই সিনি রান্না করে তারপর তারাই বাসায় দিয়ে যায় আবার তো এই যে আমাদের বাসায় দিয়ে গেছে চিনি তো এই চিনিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এর মধ্যে আলু গাজর গরুর মাংস সব সবজির সাথে মিক্স করা মাংস দিয়ে কিন্তু এই চিনিটা করে খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয়বারের মতো এই চিনিটা খেলাম তো যদিও আমাদের বাসায় এই চিনির আয়োজন কিন্তু প্রতি বছরই করা হয় তো এর আগে আসলে কখনও খেতাম না গত বছর থেকে খাওয়া শুরু করেছি তো খেতে কিন্তু খুবই মজা হয় আর আমাদের ছোট্ট বেবিটাও কিন্তু খুবই এক্সাইটেড ছিল এশিনি খাওয়া নিয়ে তো আমাদের ছোট্ট বেবিটাও শিনিটা খাচ্ছে আর এদিকে আমিও আমার সিনিটা খাবো তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়ব না এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে